চিন্তা করেন, এরকম ব্ল্যাক ওয়ারিয়র হয়ে কুই যাচ্ছি, চিন্তার বিষয়। চলেন মোটর ব্লগে যেতে পারবো কথা। আসসালামু আলাইকুম, কি অবস্থা মানুষজন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, মোটামুটি তিন দিন সেই রকম বৃষ্টি খুলনায়, সেরকম মানে সেরকম। তো তিন দিন বৃষ্টির পরে, তিন দিন বের হয় নাই, টোটালি কোথাও বের হয় নাই। তো তিন দিন বৃষ্টির পরে আর কি একটু বের হইলাম। কাজ আছে, বেশ কয়েকটা কাজ আছে, একেবারে যে কাজ নেই তা না। মানে একটু ইচ্ছা, মানে বাইকের ডিস্কে একটু সমস্যা করছে, একটু ঝামেলা হচ্ছে, একটু কেমন যেন একটা সাউন্ড হচ্ছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় তেমন কিছু না, ভাবছিলাম যে হচ্ছে যে আপনার বাইকে আপনার স্টিকার করাবো, সামান্য কিছু স্টিকার করাবো আর কি, লুকিং গ্লাসে। তো ওইটার জন্য আর কি চিন্তা করতেছি, কই করা যাওয়া যায় বা কই করা যায় বা কী দিয়ে কী। শুনছিলাম যে নিউ মার্কেটে হচ্ছে যে নাকি পাওয়া যায়, মানে নিউ মার্কেটে স্টিকার করায়, পলি করায়। তো নিউ মার্কেটে যাবো, আগে হচ্ছে যে একটু টুটপাড়া কবরখানা মোড়ে যাচ্ছি নুরুল আলম ভাইয়ের কাছে। ভাইয়ের এখানে যে আমার ডিস্কে প্রবলেম করতেছে, মোস্ট প্রবলি ডিস্কে একটু ঢিলা হয়ে গেছে, সাউন্ড করতেছে। আপনি কোনো সিগন্যাল দিচ্ছেন? দাঁড়াবেন তো, খেয়াল করবেন না রাস্তার ভিতরে, গলি হয়তো কিছু বলতাম না। যাই হোক, উনি হঠাৎ করে দাঁড়ায় গেছিলো, কিছু করার ছিল না। স্পিড বেশি থাকলে হয়তো আমি মেরে দিতাম। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যাচ্ছি আপনার টুটপাড়া কবরখানা মোড়ে, একটু কাজ করে আসি। যেটা বললাম যে ব্রেকের কাজ আছে, ডিস্কের সমস্যা করতেছে একটু, ওইটা একটু ঠিক করে আসি। আর তারপরে তারপরে দেখি একটু যাবো হয়তো বা কই যাবো, যাবো হয়তো বা নিউ মার্কেট, দেখি খোঁজ খবর নিয়ে আসি কোথায় আর কি পলিটলি, মানে পলি না তো স্টিকার করে আর কি, হেডলাইটটা একটু স্টিকার করবো। তো এই হচ্ছে আজকের কাজ। আর খুলনা খুব সম্ভবত হচ্ছে আগামীকাল থেকে, মিনস আজকে তো 21 তারিখ, 22 তারিখ থেকে হচ্ছে লকডাউন দিবে। তো 22 তারিখ থেকে লকডাউন দিলে সেক্ষেত্রে আপনার আজকের ভিতরে সব কাজকাম সেরে নেওয়া লাগবে। তো টুকটাক যা কাজকাম আছে সব সেরে নেবে। আসলে অনেকদিন ধরে বাসা থেকে বের হই না, বিরক্ত লাগতেছিলো, তাহলে আজকে বের হই, আজকে যে করেই হোক বেরোইতে হবে। দ্যাট মিনস আজকে যদি হচ্ছে যে আপনার কোনো কাজকাম না থাকে, তাহলে আমি বের হইতামই, আজকে এমনিতেও বের হইতাম না। তো চা খাইতেও, হাওয়া বাতাস খাইতেও বের হইতাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকদিন ধরে ইচ্ছা করতেছে যে বৃষ্টির পানিতে চা খাবো, বৃষ্টির পানি ধরে রাখা হয় না, ধরে রাখলে না হয় হয় হ্যাঁ চা। আবার ক্যামেরায় আসছি কিন্তু একটা ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে যে কি ওইখানে এত লোকজন ছিল যে আমি যে ডিস্কের না টাইট দিলাম বা কিছু, ওইখানে ক্যামেরা ওপেন করা হয় নাই, ভুলে গেছিলাম একদম ক্যামেরা ওপেন করতে। আসলে মানে ফোন দিয়ে ভিডিও করি, তো তো ভিডিও করাটা একটু টাফ, আসলেই টাফ। তো এমনি তো সবসময় ফোন দিয়ে ভিডিও করতে মন চায় না, মানে একটু অকওয়ার্ড লাগে, মানুষজন তাকায় থাকে, মানে মুখের দিকে তো বড় একটা ইয়ে থাকলে মানুষজন তাকায় থাকবেই, এটা একটা বিষয়। আর তাছাড়া হচ্ছে যে এমনিতে ভুলে গেছিলাম, সেই জন্য আর ক্যামেরা ওপেন করা হয় না। যা হোক, তো প্যারা নাই, এখন যাচ্ছি হচ্ছে যে নিউ মার্কেটের দিকে, খোঁজ খবর নিয়ে আসি দেখি পাওয়া যায় কি না। এখন ক্রস করতেছে হচ্ছে ময়লাপোতা রোড, মানে ময়লাপোতা পুরো মোড় আর কি। জায়গার নাম শুনে যারা খুলনার বাইরের মানুষ তারা ঠিকই মজা নেবে, কিন্তু কিছু করার নাই। আর এটা হচ্ছে সিটি মেডিকেল, কয়েকদিন আগে এখানেই ছিলাম, নামে ছিলাম না, আত্মীয় ছিল, ছিলাম বেশ 24-48 ঘন্টার মতো ছিলাম এখানে।
যাই হোক সেটা ব্যাপার না, এখন যাচ্ছে হচ্ছে নিউ মার্কেট, আল্লাহ আল্লাহ করে যেন নিউ মার্কেটে পাই আর কোনো কমের ভিতরে হয়ে যায়, বেশি যেন না নেয়। এটা হচ্ছে যে এখন আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক নিউ মার্কেটে যাচ্ছি, কী করবো রাস্তার নাই ঘটে তার। এখন একটু খুলনা ভার্সিটির দিকে যাবো, যাই যে আপনার দেখি একটু কী দিয়ে কী করা যায়, তো ঘুরে টুরে আসি। আর এই বিরক্তিকর জ্যাম, এটা হচ্ছে গল্লামারির মোড়, এখানে জ্যাম পড়বে, এখানে কিছু করার নেই। কোনো জায়গা জ্যাম না থাকলেও আপনার গল্লামারি মোড় বলেন, তারপরে হচ্ছে যে গল্লামারি মোড় বলেন বা আপনার এই ময়লাপোতা মোড় বলেন, ডাক বাংলা বলেন, যে কোনো জায়গা থেকে জ্যাম পড়বে, যে কোনো জায়গা থেকে জ্যাম পড়বে। আমার তো এখন দেখতেছি যে খুলনাবাসী যাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হবে, এত বেশি জ্যাম, বাবারে বাবা বিরক্ত লাগতেছে। যাই হোক কথা সেটা না, কথা হচ্ছে যে ঘুরতেছি কিন্তু কাজ কাম হয় নাই, ভাবছিলাম যে কটা কাজ হবে একটা কাজও হয় নাই মাশাল্লাহ। যাই দেখি ভার্সিটির ভিতরে যদি ঢুকতে পারি তো ঢুকলাম, আর যদি ঢুকতে না পারি তাহলে কী করবো, তাহলে ওই ভার্সিটির পিছনে একটু যাবানি, একটু বসে টসে চা পানি খেয়ে চলে আসলে কিছু করার নেই। বৃষ্টি কাদার ভিতরে যদি রাস্তাঘাট এভাবে রেখে দেয় তাহলে কিন্তু কখনো ভালো থাকে রাস্তা, কখনোই ভালো থাকে না। এই যে এখন বিকালে যে মিষ্টি রূপটা খুব ভালো লাগে, আস্তে করে চোখের ভিতরে এসে পড়ে, আর সকালবেলার রোদ, এই দুটো রোদ আমার কাছে অস্থির লাগে। অস্থির লাগার একটা কারণ আছে, অস্থির যাই হোক আবার চলে আসলাম কই খুলনা ভার্সিটি ঘুরি, ঘুরতে ভিতরে তো ঘুরতে ভিতরে তো টাকা পয়সা লাগে না, তাই না? না লাগে, এই যে এরে তেল খাওয়াইলাম, অল্প একটু তেল খাওয়াইছি। যাই হোক ঘুরতেছি, ঘোরাফেরা শেষ হইলে আবার সামনে যখন যাব তখন হোয়াট এভার, এখন সমস্যা না। এখন এই জায়গাটা আসলে খুব ভালো লাগে কারণ ভার্সিটির ভিতরে তো আপনার খেলাধুলা করা যায়, আর মাঝখানে একজন হয়েছিল কি আমি ঘাটের ভিতরে কিছু শুয়েছিলাম, পুরো আমি তো পুরো মাঠের ভিতরে পুরো খেয়েছিলাম, কিন্তু আজকে তো শোয়া যাবে না কারণ আজকে কি আজকে তো ওই যে আপনার ইয়ে হচ্ছে দেখেন মাঠের ভিতরে কাদা, কী একটা অবস্থা, এর ভিতরে তো শোয়া যাবে না। যাই হোক একটা চক্কর দিই ওইখান থেকে ঘুরে আবার চলে আসবো, ফুটবল খেলতে স্যার আমার খুব ফুটবল খেলতে ইচ্ছা করে, এখন তো আর এখন আর ফুটবল ওইভাবে খেলা হয় না। এদিকে না যাই আমরা এখান থেকে ঘোরা শুরু করি।
এটা বলতে পারেন যে আপনার আরে কি করে বসে কেমনি কি উত্তরে বসে আছে ভাই আমার সিরিয়াসলি ফুটবল খেলতে ইচ্ছা করতেছে এদের কাঁথা মেটা মেজাজ মেজা দেখে আর কপত কপতে ঘুরতেছে মনে করেন যে সমস্যা না যাই হোক আমি একটু বসবো কোন এক জায়গায় বসে তারপর আপনাদের সাথে কথা বলবো বসে কথা বলার মজা আলাদা ওই সাইডে যে বসি ওই যে আপনার অদম্য বাংলা আমাদের একজন ফেমাস ইউটিউবার এসে বলছিল না কি অদম্য বাংলা আদম্য বাংলা সেটা নিয়ে কত ট্রল যা হোক তোর ওইখানে যে বসি ওইখানে যে বসে তারপর আপনার সাথে কথাবার্তা বলি কথাবার্তা কী বলবো একটা মানে খোলা বাড়িতে ভিতরে যদি চার দোকান থাকতো তাহলে চার দোকান কে কথাবার্তা বলতাম কিন্তু এখানে তো চার দোকান নাই একটা চার দোকানও নাই চা যে খাবো তার উপায় নাই তো যাই আগে তারপরে দেখতেছি এখানে তো ঘিরে রাখছে কারণ এখানে মনে হয় মোস্ট প্রবলি তোমার হচ্ছে যে আপনার এখানে মোস্ট প্রবলি বসা টসা যাবে না ওদিকার যে কাজ নাই ওদিকার লোকজন ঘুরতেছে আমরা এদিকেই যাই চক্কর দিই কাজকাম তো নাই একটা জিনিস কি ছোটোবেলা থেকে গেলে ভাবতাম যে কখন ছোটোবেলা থেকে গেলে ভাবতাম যে কখন হচ্ছে যে একটা বাইক থাকবে আর আমি সারা জায়গা খালি ঘুরবো টোটোই করে ঘুরবো টোটো ইচ্ছা মতো ঘুরবো যখন যেখানে মন চায় আমি চলে যাবো বাইক নিয়ে তো দেখতাম মানুষজন যাচ্ছে আমি করতে পারতাম না তো আমার কিছু খারাপ লাগতো তো এখন যাচ্ছি খুব ভালো লাগতেছে এদিকে খুব সম্ভবত হচ্ছে যে আপনার মেয়েদের হল এদিকে আর যে কাজ আমি জানি না যদিও আমি আমার কোনো আইডিয়া নাই আমি এমনিই বললাম যে মেয়েদের হল বা হচ্ছে যে আপনার টিচারদের স্টাফ কোয়ার্টার খুব সম্ভবত এদিকে আর বেশি ধরতে আমি যেতে পারবো না অল্প একটু যে আবার ব্যাক করতে হবে আচ্ছা যাও সেটা ব্যাপার না দেখি আবাসিক এলাকা প্রদেশ আচ্ছা এটা মনে হয় হল মেয়েদের হল এগুলো আর এটা হচ্ছে আবাসিক এলাকা টিচার্স কোয়ার্টার বা এই টাইপ কিছু একটা হয়তো হয়তো আমি এখান থেকে ইয়ে করে নিই আমি এখান থেকে ঘুরে নিবো গাড়ি আরও যেখানে যাবো না বলছিলাম আমি এদিকে হচ্ছে যে টিচারদের এলাকা এখানে আর ঘোরার তেমন কোনো কিছু নেই আমি আপনার ধরো খুলনা পড়ছে এগুলো কাজ হচ্ছে এগুলো উন্নয়নশীল কাজ টাজ হচ্ছে এগুলো আপনার কী বলে এগুলো আমার দিকে একটু অপারভাবে টাকা আছে কি ছেলে করতেছে কি এত একটা ফোন নিয়ে ভিডিও করতেছে বাইক চালাচ্ছে ভিডিও করতেছে চাই কি ছেলে ক্যামেরা থাকলে অত বেশি একটা অট দেখায় না কিন্তু ছোটোখাটো তো অত বেশি একটা অট দেখায় না সুন্দর লাগে কিন্তু এই আপনার এই ফোন থাকলে যেটা ঝামেলা একটাকে তো বড় লাগে একটু অট লাগে ঝামেলা যা হোক সেটা সমস্যা না এটা কী এটা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের মন্দির মন্দিরটা সুন্দর যা হোক এখানে বাচ্চা কাচ্চারা ছবি টবি তুলতেছে অনেকে দেখলাম অনেকে আপনার ছবি টবি তোলা বাদ দিয়ে অনেকে আপনার হচ্ছে যে ঘুরতে আসছে আমি তো বসি বাহ শাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে আসছে তো এখানেই বসি আর কই বসবো রোদের ভিতরে একটু হালকা বসে দেখি যাই হোক ও আচ্ছা তো তার আগে আপনাদেরকে আমি আমার গ্লাভসটা দেখাই এটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম তখন যে গামছাটা সেরে ফেলাইছি সেটা হচ্ছে গ্লাভস এটা হচ্ছে আমার সেই গ্লাভস আমার আসলে ওই হাফ হাফ গ্লাভস পরতে তেমন একটা ভালো লাগে না আমার ফুল গ্লাভস পরতেই ভালো লাগে এই কারণে আর কি ফুল গ্লাভস কেনা আর এটা মোটামুটি ভালো কমের ভিতরে মানে সিম্পলের ভিতরে গর্জাস যেটাকে বলা হয় হ্যাঁ সিম্পলের ভিতরে গর্জাস মোটামুটি ভালো এটা কিনছি আর
কালকে থেকে তো লকডাউন, এই কারণে মনে করেন যে আজকে একটু মনের হাউস মিটায় ঘুরে নিচ্ছি। হ্যাঁ, আজকে একটু মনের হাউস মিটায় ঘুরে নিচ্ছি, একটু ঘোরাঘুরি করতেছি। মানে মানে আমি যেরকম যাচ্ছিলাম, মানে একটা বিষয় কি, গতকালকে রাত্রেবেলা মানে 10-11টার দিকে খুব ইচ্ছা করতেছিল যে আমি বাইরে বের হবো, কিন্তু 10-11টার দিকে যদি আমি বাইরে বেরোতে যেতাম তো আমার তখন হচ্ছে যে বাসায় হাজারটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগতো, যে কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সেটা সেটা। তো অত কিছু অ্যান্সারের সম্মুখীন না হয়ে তার থেকে ভাবলাম যে পর আজকেই বের হবো, ঠিক আছে, একবারে সকালবেলা বের হবো, ভালো হবে, মানে সকালবেলা বা বিকালবেলা বের হবো, একবারে ভালো হবে, বেটার হবে। তো এই আর কি, তো আসলাম, এখন বের হলাম। প্রথমে গেলাম কই, প্রথমে গেলাম হচ্ছে যে ভাইয়ের ওখানে ডিস্কটা সারাইতে, ডিস্ক তো সারানো হইলো, হইলো না। এরপরে গেলাম হচ্ছে নিউ মার্কেট স্টিকারটা ই করতে। ও আচ্ছা, তার আগে এক সেকেন্ড আমি স্টিকারটা দেখাই। আমি দুইটা স্টিকারের পাতা কিনছি, স্ট্রিপ কিনছি, সেটা হচ্ছে যে স্টিকারটা যে কীভাবে কি লাগাবো আমি জানি না, এটা হচ্ছে সেই স্টিকারটা, এটা কিনছি। এটা হচ্ছে 30 টাকা জোড়া, মানে 30 টাকা পিস নিছে, 60 টাকা জোড়া নিছে, আমি জোড়াজোড়ি করে 50 টাকা দিয়ে কিনছি। এটার দাম এত কিনা আমি জানি না, আসলে আমি স্টিকার সম্পর্কে খুব অজ্ঞ না। আমার কাছে মনে হচ্ছে আমরা ঠকাইছি, এটাও একটা স্টিকারের দাম হচ্ছে 60 টাকা 50 টাকা, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, তো এটা তো কিনছি, আর হচ্ছে যে এই একটা গ্লাভস কিনলাম, বাইকে ফুয়েল টুয়েল ঢুকাইলাম, মানে মোটামুটি যা টাকা পয়সা ছিল সব খরচ করে ফেলছি। আমি এখন ফকির, অ্যাট দিস মোমেন্ট আই এম FOKR। আরে বাচ্চাটা তো খুব কিউট, পিচ্ছিটা এরকম পিপু পিপু সাউন্ড হচ্ছে ওর জুতায়। ছোটোবেলায় আমি একটা জুতা কিনছিলাম, আমি কিনছিলাম মানে আমার আব্বু আমারে কিনে দিছিল, এরকম পিপু পিপু সাউন্ড হয়, তারপরে লাইটও জ্বলতো জুতার ভিতরে। ছোটোবেলায় আমার জুতার ভিতরে লাইট জ্বলতো, তখন আমি তারপরে আমি করলাম কি, আমি মানুষজনকে দেখে দেখে দেখাতাম, দেখো দেখো এদিকে এসো আমার জুতার লাইট জ্বলে। যাই হোক, এগুলো বাচ্চা গেলার ব্যাপার, পিচিটা খুব কিউট, হোয়াট এভার। আমরা যে কথাবার্তাগুলো বলছি, আচ্ছা আমি এখানে কিছুক্ষণ বসে একটু ফেসবুকিং করি, একটু ফোন টোন চালাই, তারপরে আসতেছি, যাই হোক। ওকে, আমি একটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে আমি বাইকের কুই হচ্ছে যে স্টিকার করবো, আমি ভাবছিলাম যে হচ্ছে যে হেডলাইটটা স্টিকার করবো, দুটো জায়গা থেকে ব্ল্যাক করে দিব, দিয়ে আপনার একটা স্টিকার করবো, অথবা এক সাইড একটা মানে উলভেরিনের মানে ফেস দিব, আর এক সাইড হচ্ছে ফাঁকা রাখবো। তো যেগুলো সেটা তো আর হলো না, তো না হলে তো আর কিছু করার নাই এখন, তো যাই হোক এখানে কিছু না লাগছে। যাই হোক, তো আপাতত এখানেই থাক, আমরা একটু বস। ক্যামেরাটা অন করলাম এই ব্যক্তির দেখে, একদিনে দেখছেন এই যে জিনিসটা, আমরা এটা ছোটোবেলায় বলতাম হচ্ছে রেলগাড়ি, এটা যদি একটা টাচ করা হয় পুরো একদম ঘুরা যাবে, আর এমনিতে রেলগাড়ির মতো চলাচল করে, ছোটোবেলায় বলতাম রেলগাড়ি। খুলনা ভার্সিটির ভিতরে, এরপরে আপনার এখান থেকে বের হয়ে গেলাম, বলতে হচ্ছে যে এখন যে খুলনা ভার্সিটির যে ইয়ে আছে না আপনার, কি বলে পেছনের যে হল রোড যেটা বলে, ওখানে আসলাম। তো হল রোডে কিছুক্ষণ বসছিলাম, বসার পরে ভালো লাগতেছিল না, তো চলে যাচ্ছে এখন, আর কিছু করার নেই, ভালো লাগতেছে না, বলেছি বাসা থেকে চলে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকে লকডাউন হবে, আজকের ব্লগটা প্রথম কথা বোরিং হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক লেন্দি হবে, তো লেন্দি হইলে কিছু করার নাই, আসলে প্রায় অনেক জায়গায় কিছু তো টুকটাক ভিডিও টিডিও করছি, কথাবার্তা বলছি, সবগুলো দিব, এই কারণে একটু লেন্দি হতে পারে আর আপনার বোরিং হবে। তো ব্লগের শেষ পর্যন্ত আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর দেখা হচ্ছে আপনাদের সাথে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।